গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গললনা। আমি দেবলীনা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা সবসময়ই আমার কাছে খুব স্পেশাল হয়, কারণ এটা হচ্ছে শীতকাল স্পেশাল ভিডিও। যদিও শীতকাল চলে গেছে, এখন তোমার খুব সুন্দর একটা প্রেম প্রেম হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা খুব প্রেম প্রেম পায়, তাই না, এই হাওয়াটাতে। যাই হোক, তো চারদিকে এখন প্রেমের মরশুম, তো সেই মরশুমেই ভাবলাম যে তোমাদের সাথে এই শীতকালের মেদিনীপুরের স্পেশাল একটা জিনিস শেয়ার করি। তো সেটা কিছুই নয়, সেটা হচ্ছে গয়না বড়ি বা নকশা বড়ি। তোমরা অনেকেই জানো, আমি আগেও আমি ভিডিও পোস্ট করেছিলাম, আবার অনেকে হয়তো জানো না, তো তাদের জন্য শর্টে একটু বলে দিই। গয়না বড়ি বা যে কোনো বড়ি, বড়িটা হচ্ছে মেদিনীপুরের কালচারের মধ্যে পড়ে। মেদিনীপুরে এই শীতকালে প্রত্যেকটা, মানে দুটো মেদিনীপুর মিলিয়ে, এই পূর্ব পশ্চিম দুটো, বিশেষ করে পূর্ব মেদিনীপুরেই স্পেশালিটি এইটা, পশ্চিম মেদিনীপুরে অতটা চল নেই। আর আমি তো পূর্ব মেদিনীপুর থেকেই বিলং করি, তো এই শীতকালে প্রত্যেক বাড়ির ছাদে ছাদে এখন বড়ি দেওয়ার চল, মানে সেই তেতা যুগ থেকেই এটা হয়ে আসছে। আর তার মধ্যে একটা স্পেশাল বড়ি হচ্ছে গয়না বড়ি বা নকশা বড়ি, যেটা কি না তুমি মানে মাথা খুললেও কোথাও পাবে না, শুধুমাত্র মেদিনীপুরিয়ানদের কাছেই পাবে। আর সেটা হচ্ছে এইটা, দেখো পুরো নকশা করে বড়িটা করা, এটা আমি ভেজে এনেছি। তো এটা এইরকম ক্রিস্পি হয় খেতে, ডাল ভাতের সাথে যা সুন্দর লাগে। শুধু ডাল ভাতই নয়, আমার তো চায়ের সাথেও ভালো লাগে। ইভিন এখন এই সুন্দর হাওয়া হচ্ছে, একটা বেশ হালকা শীত শীত, তার মধ্যে ছাদে বসে দোলনাতে দুলতে দুলতে বড়ি ভাজা খেতে আমার তো বেশ দারুণ লাগে। তো এই বড়িটাই কিভাবে করবে, অনেকে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, তো সেখানে অনেকে অনেক কমেন্ট করেছিল, তো তাই ভাবলাম যে বড়ির একটা ভিডিও পোস্ট করাই যাক। তাই তোমাদের জন্য থাকলো একটা ছোট্ট করে বড়ির ভিডিও, দেখে অবশ্যই জানাবে কেমন লাগলো। কিছু শর্টকাট ডিজাইন মায়ের হাতে, অবভিয়াসলি এইসব আমি সিরিয়াসলি আমি পারি না, তো মায়ের হাতে বড়ি থাকলো তোমাদের জন্য, জানাবে কেমন লাগলো অবশ্যই। ততক্ষণ আমি এটা খেতে থাকি, আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে মা এখন নিয়ে নিয়েছে বিউলির ডাল বা বিড়ি কলাই, এই বিউলির ডালকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর মিক্সিতে বা শিলনোড়াতে, এখন তো শিলনোড়া কেউ ইউজ করে না, তো মিক্সিতে এটা বেটে নিতে হবে। তো মা সেটাই করছে, ডালটা অলরেডি অনেকক্ষণ বাটা শুরু করে নিয়েছে, দেখে বুঝতেই পারছো। তো আমি অনেকক্ষণ ধরেই বাটছিল, তো আমি জাস্ট এখনই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এই যে ডাল বাটা হয়ে গেছে, আর ডালটাতে খুব সামান্য, মানে যদি তোমরা বিউলির ডাল ইউজ করো বাজার থেকে এইভাবে খোসা ছাড়িয়ে, তাহলে খুব সামান্য একটু জল দেবে, আদারওয়াইজ জল দিতে হবে না। দেখো এইরকম একটা পেস্ট হয়েছে। এবার বড়ি যেখানে দেবে এরকম একটা জায়গাতে পোস্ত বা তিল, মানে জেনারেলি পোস্ত ইউজ করা হয়, কিন্তু পোস্তর দাম তো দিনকে দিন বেড়েই যাচ্ছে, তাই এত পোস্ত যদি পসিবল না হয় তিলও ইউজ করতে পারো। এরপর এরকম একটা পরিষ্কার পলি প্যাক নিয়ে নেবে বা তোমার প্যাকেট নিয়ে নেবে, আর এইরকম একটা চোঙ, যেরকম মেহেন্দি আমরা দিই ঠিক সেই রকমভাবে এই চোঙগুলো আমাদের মেদিনীপুরে এখানে দোকানেই পাওয়া যায়, কিন্তু তোমাদের ওখানে নাও পাওয়া যেতে পারে। তো তোমরা কি করবে, বোরোলিনের যে মুখ হয় সেটা ভালো করে গরম জলে পরিষ্কার করে সেটা এইভাবে নিতে পারো। এবার ডালটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে, ওই দেখতে পাচ্ছ একজন ডাল ফেটাচ্ছে, খুব ভালো করে, যত তুমি ভালো করে ডাল ফেটাবে তত বড়ি নরম হবে, ক্রিস্পি হবে, আদারওয়াইজ বড়ি ইঁটের মতো শক্ত হয়ে যাবে। তো নকশা বড়ির এটাই হচ্ছে নিয়ম, ডালটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে, আর ফেটানোর সময় স্বাদ অনুযায়ী নুন দিতে হবে, একটু একটু করে নুন অ্যাড করতে হবে এবং খুব ভালোভাবে ডালটা ফেটাতে হবে। তো ডাল ফেটাচ্ছে একদিকে একজন, আর মা বড়ি দেওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ একটা পলিপ্যাকের মধ্যে ডাল একটু নিয়ে, ওই যে চোঙ দেখো, চোঙ থেকে ঠিক যেরকম আমরা মেহেন্দির ডিজাইন করি ঠিক সেই রকমভাবে ডিজাইনটা করতে হবে। আর এখানে একটু মনে রাখতে হবে, ডিজাইনগুলো এমন করতে হবে যেন সেগুলো মানে জোড়া থাকে, শুকনো হয়ে গেলে যেন ছেড়ে না যায়, তাই জয়েন্ট মুখগুলো, একটা আলপনা আঁকলে যে জয়েন্ট মুখগুলো থাকে সেইগুলো তোমাকে ভালোভাবে মানে ঠিকঠাকভাবে ডিজাইনটা দাঁড় করাতে হবে, না হলে কিন্তু নকশা বড়ি হবে না।
এটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা বড়ি, কিন্তু যারা ইন্টারেস্টেড তারা করতেই পারো, তাই আমি শেয়ার করছি। অনেকেই এগুলো পছন্দ করে, এই সমস্ত কালচার অনেকের বাড়িতেই রয়েছে। আমাদের এখানে তো বাড়িতে বাড়িতে, মানে প্রত্যেকের বাড়িতেই শীতকালে ছাদে চলে যাবে দেখবে সবাই বড়ি দিতে শুরু করেছে, মানে এটা একদম মানে হবেই, মাস্ট। আর এই বড়ি দেওয়ার সময়, স্পেশালি নকশা বড়ি দেওয়ার সময় যেটা মেন, মানে আরও একটা মেন জিনিস, সেটা হচ্ছে রোদ। প্রচণ্ড কড়া রোদ বড়ির জন্য ভালো নয়, আবার একদম কুয়াশাতে মোড়া শীতকাল যেটা হয় জেনারেলি, সেটাও বড়ির জন্য ভালো নয়। তো নকশা বড়ি দেখ মানে হওয়ার জন্য আমরা ছোটোবেলাতে দেখতাম দিদা ঠাকুমাকে পাঁজি দেখতে, ওয়েদার রিপোর্ট দেখতে, যে ওয়েদার কীরকম থাকবে, কারণ শীতকালের যে একটা মিঠে রোদ হয় না, সেই মিঠে রোদে বড়ি হবে সুন্দর। গ্রীষ্মকালের রোদ বা চড়া রোদ বা একেবারে বিচ্ছিরি ডাল ওয়েদার, এগুলোতে বড়ি হবেই না, মানে একদম শক্ত হয়ে যাবে। তো ওয়েদারের সাথে এই বড়ি দেওয়াটা খুব ডিপেন্ড করে। যাই হোক, আমি সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো কেউ যদি আমার এই ভিডিও দেখে করো তাহলে অবশ্যই আমায় জানাবে, খুব ভালো লাগবে। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে। কিন্তু আমি সহজ সহজ কিছু ডিজাইন মাকে বলেছিলাম আজকে করতে, তো সেটাই মা তোমাদের সাথে শেয়ার করেছে। আর বড়ি দেওয়া কমপ্লিট, এখন দেখো এগুলো রোদে জাস্ট শুকনো হচ্ছে। রোদে 2 থেকে 3 দিন লাগবে এগুলো ঠিকঠাকভাবে শুকনো হতে, তারপর একটা এয়ার টাইট কন্টেনারে করে রেখে দিতে হবে। ব্যাস, তাহলেই একদম তোমার বড়ি সারা বছরের জন্য রেডি। আর হ্যাঁ, শুকনো করার সময় যে দেখো আমি উল্টে দিয়েছি, এটা দেখো তোমার কি বলে উল্টো দিকে পোস্ত লেগে গেছে, তো শুকনো করার সময় তোমাকে 3 ঘন্টা 4 ঘন্টা ছাড়া ছাড়া এভাবে বড়িগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। যদি তুমি উল্টে পাল্টে দাও তাহলে দুদিকটাই ভালোভাবে শুকনো হবে এবং জিনিসটা পারফেক্ট হবে।
আমি যে বললাম একটা এয়ারটাইট কন্টেনারে বড়িগুলো রেখে দিতে হবে, তো দেখো মা তো অলরেডি অনেকবার বড়ি দিয়ে দিয়েছে, তো সেই আগের করা বড়িগুলো এরকম একটা কন্টেনারে রাখা আছে। আর এই বড়িগুলো যেগুলো আজকে দেওয়া হলো এগুলো এখন 3-4 দিন পর আবার রাখা হবে। দেখো কি সুন্দর শুকনো হয়ে গেছে, আর ডিজাইনগুলো কত প্রমিনেন্ট, কত সুন্দর বোঝা যাচ্ছে, খুব সুন্দরভাবে দেখো। আর দেখো কত মানে বড়িগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, মানে সব কিছুই কিন্তু ডিজাইনগুলো জুড়ে রয়েছে, আর এটা সম্ভব হয়েছে ওই রকমভাবে আলপনাটা দেওয়া হয়েছে বলেই। তো চলো একটা বড়ি এবার তোমাদেরকে ভেজে দেখাই যে ভাজলে কীরকম দেখতে লাগে বা কীরকম টেক্সচারটা হয়। তো বড়ি ভাজার জন্য অবভিয়াসলি সর্ষের তেল লাগবে, একদম খাঁটি সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি কড়াতে, আর তেল গরম হলে আমি চু করে দিয়ে দেব বড়িটা। ঠিক যেমন পাঁপড় বা চিপস ভাজতে হয় ঠিক সেইভাবেই বড়িটা ভাজবো, তবে খুবই সাবধানতার সঙ্গে, কারণ বড়িটা যেন পুড়ে না যায়, অতিরিক্ত তাপ পেলে কিন্তু পুড়ে যাবে, তাই একটু সাবধানে বড়িটা ভেজে নিতে হবে। ঠিক লালচে হয়ে গেলেই বুঝতে হবে বড়ি ভাজা হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার মেদিনীপুর স্পেশাল গয়না বড়ি ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য খুব 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 ভালো থাকো, কারণ ভালো থাকাটা প্রয়োজন তোমার জন্য, সবার জন্য। ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আর যদি বড়ি করো তাহলে অবশ্যই আমায় জানিও। টাটা।